বাড়িতে যুবলীগ পুলিশের সামনে এডিশনাল এসপির সামনে আমার গাড়িতে আঘাত করতে পারত না, যদি ওই মখা আলমগীর বাংলাদেশের রাজনীতিকে সরকারি কর্মচারী রাজনীতিকে মঞ্চে রাজনৈতিক মঞ্চে না এনে কলুষিত না করতো। এরা আওয়ামী লীগেরা যেহেতু আপনারা এক সংখ্যাগরিষ্ঠতা, নির্বাচন 2014 সালে কি হয়েছে, 5 বছর চলে গেল, 2018 সালে 30শে ডিসেম্বর কি নির্বাচন হলো, সে 5 বছর আমাদের প্রায় শেষ পর্যায়ে, এই বিষয়গুলো আমরা মনে রাখতে চাই। এই কারণে আপনাদের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়ে আবার ক্ষমতায় কোনো দল যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওদের নির্বাচন হবে। বাংলাদেশে যে পরিমাণ সরকারি অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন তার 100 গুণের এক ভাগও উনি কিছু আনতে পারেন না, এটা হলো আমাদের অভিমান। আমাদের একটু ইনডাইরেক্টলি ধমকও দিয়েছেন, বিএনপি না আসলে অনেক দল আসবে, অনেক দল, অনেক দল বলতে বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করাটাকে পৃথিবীর মানুষ গ্রহণ করবে না। তবে আগে আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তার আগে একটা নিউজে আমি দেখলাম সেখানে বলা হয়েছে যে ওয়েস্টমিনিস্টার স্টাইল, অর্থাৎ মান্নান ভাই ওই প্লেনে আমি দেখেছি জাপানে, মান্নান ভাইকে আমি ওয়াশিংটনেও দেখেছি, মান্নান ভাইকে আমি লন্ডনে দেখার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আছিলেন কিনা আমি জানি না, তখন আমি লন্ডনে ছিলাম। দুঃখের বিষয় যে তিন দেশ ঘুরে এসে বাংলাদেশ নিয়ে যে সংবাদপত্র সামনে উনি উপস্থিত হয়েছেন, কথাগুলো বলেছেন যে আলোচনা কার সাথে করবো, আলোচনা কিসের জন্য করবো, আলোচনা তো সেটেল, আমার অধীনে নির্বাচন হতে হবে, আমি ওয়েস্ট মিনিস্টার স্টাইলে নির্বাচন করবো। আপু আজকে আমি মান্নান অত্যন্ত আগে বলেছি আমি ওনার অভিজ্ঞতার কাছে অত্যন্ত নিম্ন পর্যায়ের হবে, কারণ উনি অনেক বিজ্ঞ লোক, কিন্তু আমি রাজনীতিতে একবার অনভিজ্ঞ লোক না, আমি রাজনীতি আজকে 45 বছর এই রাজনীতির সাথে ছাত্র রাজনীতি থেকে জড়িত। আজকে এইটুকু আমি ওনাকে মান্নান ভাইয়ের মতো বিজ্ঞ লোকের কাছে প্রশ্ন রাখতে চাই যে সমস্যাগুলো আপনারা সৃষ্টি করেছেন, যদি সেদিন হাইকোর্টের রায় ছিল আরো 2 বার তত্ত্বাবধায়ক সরকারটা রাখা হোক, সেদিন সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা জোরে আপনারা সেদিনও বাতিল করে দিলেন, আজকে তাই বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি করেছেন সমাধানের দায়িত্ব আপনাদের, আমাদের না। এই সমস্যার সমাধান হলে রাজপথ উত্তপ্ত হবে। আজকে হাসান মাহমুদ কি বলল, ওবায়দুল কাদের কি বলল, মাননীয় প্রধানমন্ত্রী কি বলল, তাতে কিছু আসে যায় না। আজকে যে আমাদের মেয়র সরি রংপুরের শেষ সীমানা লালমনির হাট থেকে আমাদের সংগ্রামী মহাসচিব মহোদয় স্পষ্ট করে বলে দিয়েছেন 10 দফা হোক এক দফার আন্দোলন আমাদের করতে বাধ্য হবে, কারণ দেওয়ালে পিঠ ঠেকেছে, 17 জন লোক প্রাণ দিয়েছে, কিসের জন্য, গণতন্ত্রের জন্য। মান্নান ভাই আপনি মনে পড়ে যে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম 22 পরিবারের বিরুদ্ধে, পাকিস্তানের স্বায়ত্ত শাসন আমাদের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, 71 সালে যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছেন 22 পরিবারের বিরুদ্ধে। আজকে আল্লাহকে হাজির নাজির করে আমি বলতে চাই এই আসান নামাজের পর বাংলাদেশে আমি রাত্রে প্রায় 10:15 আজকে আমি 5:15 মতো মনে হয় 5:30 মতো লন্ডনে, আপু আপনাকে আজকে মান্নান ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছি যখন ছাত্রলীগের নেতা ছিলাম, আজকে সে বাংলাদেশে কত সুপরিবর্তন হয়েছে, আজকে আমাদের পরিকল্পনার মধ্যে হিমশিম খাচ্ছে বাজেট তৈরি করছে, আজকে একটার পর একটা দেখুন, আমি আজকে একটা নিউজ পড়লাম গালিতে বসে বসে, গত বছর সরকারি বেতন দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মহোদয় 73,000 কোটি টাকা, আবার আপনি এবার নতুন বাজেটে 77,000 কোটি টাকার বাজেটের ব্যবস্থা করছেন আপনারা, এই যে বৈষম্যগুলো তৈরি হচ্ছে, আজকে আপনার উপর ঘাড়ে মাথা রেখে যারা আজকে ভর্তুকির কথা বলে, এই ভর্তুকি কোথায় ছিল যখন বাংলাদেশের ব্যাংকের টাকা চুরি হয়, যখন আজকে শেয়ার বাজারের টাকা চুরি হয়, এই ভর্তুকির কথা তখন কেন মনে হচ্ছিল না, কেন মনে হচ্ছিল না কুইক রেন্টারের নামে আজকে 1,000,000 কোটি টাকা যেগুলো অপচয় করা হয়েছে আজকে ভর্তুকি কেন দেওয়া হচ্ছে সেখানে। আমি মনে করি আমি শেষ করছি, আমি মনে করি বাংলাদেশের সকল পর্যায়ের সমস্যা সমাধানের একমাত্র পথ আপনারা মান্নান ভাইয়েরা আওয়ামী লীগেরা, যেহেতু আপনারা এক সংখ্যাগরিষ্ঠতা, নির্বাচন 2014 সালে কি হয়েছে, 5 বছর চলে গেল, 2018 সালে 30শে ডিসেম্বর কি নির্বাচন হলো, সে 5 বছর আমাদের প্রায় শেষ পর্যায়ে, এই বিষয়গুলো আমরা মনে রাখতে চাই। এই কারণে
আপনাদের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়ে আবার ক্ষমতায় কোনো দল যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার অধীনে নির্বাচন হবে। থ্যাংক ইউ। মান্নান ভাই অনেকগুলো কথা বলেছে, উত্তর দিতে অনেক সময় লাগবে, প্রয়োজন মনে করি না। উনি বলেছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে কি বলেছেন সেটা উত্তর দিয়েছে ডিপিআই কমিশনার। সেখানে আমি মনে করি যে এই যে বলেন বিদ্যুৎ, আমি গত চার দিন বাড়িতে ছিলাম, এর আগে চার ঘন্টা বিদ্যুৎ পাইনি। যাক, সেখানে আমি মনে করি যদি ডিপিআই কমিশন অফ বাংলাদেশ ব্রিটিশ প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কথোপকথনের বিষয়ে যদি দুই পক্ষ থেকেই কথা বলা হতো তাহলে কথাগুলো বিশ্বাসযোগ্য হতো বলে পত্রপত্রিকা যেটা লিখেছে আমি তাদের সাথে একমত। দেখুন, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। তিন দেশ ভ্রমণে কি নিয়ে আসলেন? 777 এয়ারবাস 380 সবচেয়ে বিগেস্ট বিমান, সবচেয়ে এয়ারক্রাফ্ট, সবচেয়ে বড় এয়ারক্রাফ্ট। সেই এয়ারক্রাফ্ট নিয়ে আমি তখন আমেরিকায়, আমি দেখেছি জাপান গিয়েছেন, আমি দেখেছি উনি আমেরিকায় গিয়েছেন, আমি দেখেছি লন্ডনে। আমার সৌভাগ্য আমি জাপান ছাড়া দুইটা দেশেই তখন আমি ছিলাম। মান্নান ভাই যুক্তরাষ্ট্রে ছিলেন, যুক্তরাষ্ট্রে উনার সাথে অনেক বৈঠকও ছিলেন। তিন দেশ থেকে কী পেয়েছে কী পায় নাই, উনি সংবাদ সম্মেলনে অনেক সাংবাদিক হাসিনা আক্তারের মতো প্রশ্ন করেছেন, উত্তরও আপনারা জেনে গেছেন। এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না, শুধু কনক্লুশন এটাই বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণ সরকারি অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন তার 100 গুণের এক ভাগও উনি কিছু আনতে পারেন না, এটা হলো আমাদের অভিমান। আসুন, বাংলাদেশে শান্তির নামে অশান্তি সৃষ্টি যে পায় তারা চলছে বাংলাদেশে, এটা আওয়ামী লীগের জন্য সুখকর না? বিএনপি তো রাজপথে আছে 14 বছর, তাপে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, মখার ঝড়েও জর্জরিত। সে মখাকে জানেন মহিউদ্দিন খান আলমগীর। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেদিন উন্মুক্ত মঞ্চে না এসে রাজনীতির সাথে সম্পৃক্ত না করতেন, আজকে বাংলাদেশে রাজবাড়িতে যুবলীগ পুলিশের সামনে এডিশনাল এসপির সামনে আমার গাড়িতে আঘাত করতে পারত না। যদি ওই মখা আলমগীর বাংলাদেশের রাজনীতিকে, সরকারি কর্মচারী রাজনীতিকে মঞ্চে, রাজনৈতিক মঞ্চে না এনে কলুষিত না করত। দুই, বাংলাদেশের শান্তি মিটিং অবশ্যই তারা করবে, তারা ক্ষমতাসীন, কিন্তু শান্তির নামে আমার মঞ্চ ভেঙে দিবে, শান্তির নামে আমার একই জায়গা একই সময়ে সভা আহ্বান করবে, এটা গণতন্ত্র রক্ষার নমুনা নয়, এটা মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার সেই মুক্তিযুদ্ধের অঙ্গীকার নয়। বাংলাদেশে এখন যে বলে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, ওয়েস্ট মিনিস্টার স্টাইল নির্বাচন হবে, এই কথাগুলো প্রমাণ করে আজকে আজকে শুধু পটুয়াখালী রাজবাড়ি নেত্রকোনা। যারা ক্ষমতা থাকে অনেক দল সৃষ্টি করতে পারে, যারা ক্ষমতা থাকে পুলিশ দিয়ে নির্বাচন করিয়ে নিতে পারে, যারা ক্ষমতা থাকে তারা অনেক কিছু ঘটিয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ইভিএম এ ফলাফল পরিবর্তন করারও শক্তি ওনাদের কাছে থাকে। সে কারণে উনি বলেছেন, আমাদের একটু ইনডাইরেক্টলি ধমকও দিয়েছেন, বিএনপি না আসলেও অনেক দল আসবে, অনেক দল, অনেক দল বলতে বিএনপি কে বাদ দিয়ে বাংলাদেশে অনেক দলের নির্বাচনে অংশগ্রহণ করাটাকে পৃথিবীর মানুষ গ্রহণ করবে না। তবে একটি কথা স্পষ্ট, যে একটি কথা দারুণ ভাবে মানুষ গ্রহণ করেছে, সারা বাংলাদেশে গত সেপ্টেম্বর অগাস্ট থেকে বাংলাদেশের মানুষকে তারেক রহমান এই আন্দোলনে সম্পৃক্ত করতে পেরেছে এবং বাংলাদেশের মানুষকে বুঝাতে পেরেছে শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন বাংলাদেশে 14 আর 18 মতো হবে না। এই বিশ্বাস আপনি রাখতে পারেন, কারণ এই বিশ্বাস আমাদের আছে, জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, হাসিনা
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।